দেয়া আছে বি সমীকরণ থ্রি প্লাস টু রুট টু, বি সমীকরণ এক্স হলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউবের মান কত। এখানে আমাদের বি সমীকরণ এক্স ধরতে বলছে, তাহলে আমরা বি এর পরিবর্তে এক্স লিখব, তাহলে এক্স সমীকরণ থ্রি প্লাস টু রুট টু। এখন আমরা ওয়ান বাই এক্স এর মানটা বের করে নেব, ওয়ান ডিভাইড বাই থ্রি প্লাস টু রুট টু। এখন কি করব, এখানে হরের বিপরীত মান দিয়ে উভয় পক্ষকে গুণ করব। হরে থ্রি প্লাস টু রুট টু আছে, উভয় পক্ষকে থ্রি মাইনাস টু রুট টু দ্বারা গুণ করব। প্রথমে এখানে যেরকম ছিল ওরকম লিখছি, এখন উভয় পক্ষকে হরে বিপরীত মান দিয়ে গুণ, তাহলে থ্রি মাইনাস টু রুট টু, নিচেও বসবে থ্রি মাইনাস টু রুট টু। নিচে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা থ্রি প্লাস টু রুট টু ইন্টু থ্রি মাইনাস টু রুট টুর পরিবর্তে লিখতে পারি, এ স্কোয়ার বলতে থ্রি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে টু রুট টু স্কোয়ার, আর উপরে বসবে থ্রি মাইনাস টু রুট টু। থ্রি কে বর্গ করলে নাইন হয়, এখানে টু এর উপরে স্কোয়ার আছে, রুট টু এর উপরে স্কোয়ার আছে, তাহলে টু এর উপর টু কে বর্গ করলে ফোর হবে, আর রুট টু কে বর্গ করলে রুট স্কোয়ার কাটা যাবে, এখানে শুধু টু হবে, তাহলে চার দুগুণে আট হবে, আর উপরে থ্রি মাইনাস টু রুট টু। নয় থেকে আট বিয়োগ করলে নিচে ওয়ান হবে, আর উপরে থাকবে থ্রি থ্রি মাইনাস টু রুট টু, তো ওয়ান বাই এক্স এর মান আসলো থ্রি মাইনাস টু রুট টু। এখন আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা লাগবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স, আমরা এক্স এর মান পাইছি থ্রি প্লাস টু রুট টু, ওয়ান বাই এক্স এর মান বের করছি থ্রি মাইনাস টু রুট টু, তাহলে প্লাস থ্রি মাইনাস টু রুট টু, মাইনাস টু রুট টু আর প্লাস টু রুট টু কাটা যাবে, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হবে তিন আর তিন ছয় সিক্স হবে। এখন আমরা প্রশ্নটা লিখি, এখন আমাদের এক্স টু দেওয়া সিক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স কিউবের মান বের করতে বলছে, তো আমরা এটাকে এই অংশটাকে ভেঙে লিখতে পারি, এই এক্স কিউবটা এক্স টু দেওয়া সিক্সের সাথে ভাগাকার আছে, ওয়ানের সাথে ভাগাকার আছে, তো এটাকে লিখতে পারি এক্স সিক্স ডিভাইড বাই এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স কিউব, তাহলে এখানে ভিত্তি আর ভিত্তি সেম, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, ছয় থেকে তিন বিয়োগ করলে হবে এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স কিউব, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের অনুসিদ্ধান্ত জানি, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স, তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর আমরা মান বের করছি সিক্স, তাহলে এখানে সিক্স বসাই, সিক্স কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স এক্স কাটা যাবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান সিক্স, সিক্স কে ঘন করলে দুইশো ষোলো আসে, বিয়োগ তিনশো আঠারো, আমাদের উত্তর হবে দুইশো আটানব্বই। আমাদের যদি এক্স এর মানটা দেয়া থাকে, তাহলে ওয়ান বাই এক্স এর মানটা এভাবে বের করবো, হরে যেটা থাকবে তার বিপরীত মান দিয়ে উপপক্ষকে গুণ করবো, এখানে এটা এটা কাটলে কিন্তু সেই আগের লাইনটা থাকবে, এক্স বাই ওয়ান বাই এক্স এর মান বের করার পরে আমরা এক্স প্লাস এক্স আর ওয়ান বাই এক্সটাকে যোগ করে দিব, তাহলে এটা আসবে, আর যদি আমাদের বিয়োগের মানটা লাগে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সটা, তাহলে আমরা এক্স থেকে ওয়ান বাই এক্সটাকে বিয়োগ করে দিব, তাহলে ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা পাবো।